আমি পতিতালয় থাকি তা সব দেখে গেছি, আমার ভাই দেখে গেছে, আমার বোন দেখে গেছে, আমার ভাবিরা সবাই। মনের ভিতরে অনেক কষ্ট, অনেক লাঞ্ছনা পাইছি, অনেক আঘাত পাইছি, তাই এখানে চলে আসছি। আমার এক জায়গায় বিয়ে হয়েছিল, আমার স্বামী তো রাখেনি, অনেক টাকা পয়সা দিছিলাম, আমাদের ফ্যামিলি বংশ ভালো, কিন্তু অনেক টাকা পয়সা দিছিলাম, তাও স্বামী তো রাখেনি। না রাখার পরে তালাক ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে আসছিলাম। বাপের বাড়ি চলে আসার পরে আমার চারটে ভাই তিনটে বোন, বোন দুইটা বিয়ে হয়ে গেছে, ভাই তিনটা বিয়ে করছে, একটা আছে, চারোটাই বিয়ে করছে। মাদের শুনছিলাম ছোট ভাইও বিয়ে করছে। এরপর এবার ওখানে থাকলাম, থাকতে থাকতে ভাই ভাবিরা মুখ কালো, ঝগড়া ঝামেলা করে। এবার ওখান থেকে স্বামীর ঘরে আসার পথে 1-1.5 বছর বাসায় থাকলাম। থাকার পরে ভাই ভাবি ঝামেলা করে, অনেক ইয়ে করে, ঝগড়াঝাটি করে। তা মনে মনে ভাবলাম যে তোদের ইনকাম খাবো না, তোদের এখানে থাকবো না, অনেক কষ্ট দুঃখ লাঞ্ছনা নিয়ে এখানে চলে আসছিলাম। এখানে আসলেন কিভাবে এখানে আসলাম কিভাবে, মা আমি পাশের বাড়িতে ছিলাম 1 সপ্তাহখানি, ওখানে মারধর করতো, আমার এক ঘরালি শান্তি নাম করে তার কাছে থাকতাম, ওখানে মারধর করতো, বকশিশ পয়সা কাড়িয়ে নিত, ঠিক পতন দেখতো না। তাই ওখান থেকে 1 সপ্তাহ থেকে চলে গেছিলাম, আমার বড় মার নাম্বার নিয়ে গেছিলাম, এখানে ওখান থেকে নাম্বার নিয়ে তা ওই যোগাযোগ ওই ঠিকানা আমি চলে আসছি। তা ইনশাল্লাহ এখানে আমি প্রায় 7-8 বছর এখানেই আছি। উনি আমি যার বাসায় থাকি উনি ভাড়াটি থাকি, উনি খুব ভালো, খুব ভালোবাসে। আমার একটা ছেলে হলো জনকর্মীর ছেলে, ঠিক আছে, জনকর্মীর ছেলে, এখন 6 বছর বয়স। শুধু টাকার জন্য এনজয়, পেটের জন্য তো করতে হয়, পেটের জন্য তো এনজয় করতে হয়, না করলে কি ক্লায়েন্টে কি টাকা দেবে? এনজয় না করলে, খারাপ ব্যবহার করলে তো টাকা পয়সা দেবে না, এনজয় করবি তো টাকা পয়সা। ক্লায়েন্টকে আপনারা কি সন্তুষ্ট কিভাবে করেন যদি আমাদেরকে একটু বলেন? সন্তুষ্ট ক্লায়েন্টকে কিভাবে করি, মামা আসছে, না না চলে গেছে, ক্লায়েন্টকে বলি, কেউ যদি বলে যে তুমি ভালো ব্যবহার করে তোমাকে আমি অনেক খুশি করে দেব, তখনই বল করতে হয় ভালো ব্যবহার, তাকে একটু এনজয় করতে, সেও হাসি মুখে বেরোয় গেল, নিজের মনটাও একটু খুশি হলো পয়সা করে পায়। আর তখন যদি ক্লায়েন্ট যদি টাকা কমও দেয় তাদের সাথেও ভালো ব্যবহার করতে হয়, কিভাবে এর থেকে আর কিভাবে খুশি করবে ক্লায়েন্টকে। আচ্ছা, আপনাদের কি এমন কোন লোক আছে নাকি যে এসে আপনাদের ব্যবহার করে চলে যায়, টাকা দেয় না, এরকম কোনো আছে না? না এরকম কোন আছে, ভবিষ্যতে 2-1টা ক্লায়েন্ট করে মনের ভুল করে টাকা না দিয়ে চলে যায়, আবার তার পরের দিন আসলে সে টাকা পেমেন্ট করে দেয়, এরকমই আছে। আচ্ছা, আপনাদের এখানে এখন খরিদ্দার কেমন? খরিদ্দার নাই ভাই, খুব হালকা, এই যে সকাল ধরে আমরা কোনো ক্লায়েন্ট নিনি, ক্লায়েন্ট নিনি, এখন কয়টা বাজে ক্লায়েন্ট তো নাই, একটা ক্লায়েন্ট নাই, খুবই কষ্টের মধ্যে আছি, কি খাবো, কি করে ঘর ভাড়া দেবো, কি করে বাচ্চা পোলাপান মানুষ করব, কিভাবে বাচ্চা পোলাপানের লেখাপড়া খরচ দেবো, ক্লায়েন্ট না থাকলে এইভাবে কষ্টে দিন যাচ্ছে। আচ্ছা, আপনাদের পার ডে কিংবা পার মান্থলি কত টাকা ইনকাম হয় যদি আমাকে একটু বলেন? মাসিক বিনিময়, মাসিক মানে প্রতিদিন কত টাকা ইনকাম হয় প্রতিদিন, এখন বর্তমানে প্রতিদিন কত টাকা, কত টাকা, ওরে আল্লাহ, সেরকম যদি কিলান্ডার তো তা আগের মতন তো ভালোই ইনকাম করতাম, এখন হয় 300, 400, 500, 1000-এর উপরে দেয় না, 600 এরকম। তাকে আপনার কষ্ট করে কষ্ট করে সংসার চালাতে হয়, একদিন দিনার টাকা দিলাম তারপরের দিন দিলাম না, এরকম ভাবে একদিন ঘর ভাড়ার টাকা দিলাম তারপরের দিন দিলাম না, এরকম ভাবে দিন যায়, কি আর করবো।
মহাজনে তো শোনে না, ভাট মহাজনে তো ঘর মালিকই তো শোনে না। আপনি যদি এখন চলে যেতে চান, ভালো পথে দিকে যদি নিয়ে যেতে চাই, তাহলে কি আপনি কি ইচ্ছা আছে যে আপনি সমাজের স্বীকৃতি, সমাজের পাঁচজন মানুষের মতো বেড়াবেন, এরকম কোন পরিবেশ কি আপনাদের জন্য আছে এখন মনে হয়? এরকম পরিবেশ তো আমি দেখি না আমার জীবনে, আমি বাড়ি ঘরও আমার উঠতে দেবে না, আমার সব এখানে দেখতে দেখে গেছে। আমি এখানে থাকি তা, আমি পতিতালায় থাকি তা সব দেখে গেছে, আমার ভাই দেখে গেছে, আমার বোন দেখে গেছে, আমার ভাবিরা সবাই। আমি চাই আমার বাচ্চারা যেন মানুষ আর সমাজে যেরকম আর পাঁচটা মানুষ বেড়াইতে পারে, তারা যেন ওরকম মুখ যেন উঁচু করে বেড়াইতে পারে, আমার এই একটা ইচ্ছা আছে। আচ্ছা, আপনার মা বাবার জন্য কষ্ট লাগে না? মা বাবার জন্য কষ্ট তো লাগে অবশ্যই, আমার বাবা নেই, আমার মা আছে। মারে তো দেখে এলাম বুড়ো মানুষ, এখন বেঁচে আছে কি কি আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আমি এখানে অনেকদিন আসছি তো তাই। আপনার বাড়ির জন্য কি মন কাঁদে না? বাড়ির জন্য মন কাঁদলেও করার কিছু নেই, মাঝে মাঝে মন কাঁদে, এখন একটা সন্তান আইছে, সন্তানের দিকে তাকাই থাকি, আর মন পুরায় না, আর মন কাঁদে না। আমার সন্তানের মুখ দেখলে আমার মন ভরে যায়। আচ্ছা, আপনাদের যে সন্তান হয়, যদি কন্যা সন্তান হয়, সেই সন্তানগুলো আসলে আপনাদের পেশায় আসে নাকি? না না, আল্লাহ তুমি মাফ করো। আচ্ছা, আচ্ছা, সেই সন্তানগুলোকে আপনারা কিভাবে কোথায় রেখে মানুষ করেন আসলে? তো এই যে ভালো হবো, ভালোভাবে পড়াশোনা করবো, একটু উঁচু, ওই যে ওর মামা আছে পিরুজ মামা ভাইয়া, ও বলে ওরকম হবে, মৌলানা সাহেব হবে। ও আমার ইচ্ছা আছে ওরে মৌলানা বানাবো আমার ছেলেরে, এরকম ধরনের আমি ওর মাদ্রাসায় ভর্তি করে দেবো, যতই কষ্ট হোক, কষ্ট দুঃখ করবো কি করলে আমার ছেলেটারে মৌলানা সাহেব বানাবো। কিন্তু আপনারা যদি একটু এগিয়ে আসেন তাহলে আমার হবে।